নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর আজকে রেসিপি নিয়ে নিয়েছি কচুরলতির রেসিপি। আর এই কচুরলতি আমি কিভাবে করছি দেখে নাও। প্রথমে কচুরলতিগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি, এরপর এগুলো ধুয়ে নেব। এগুলো ধুয়ে নেওয়ার পর একটু ভাপিয়ে নেব, আর ভাপিয়ে নেওয়ার জন্য একটা বাটি নিয়ে নেব, তাতে দিয়ে দেব জল। আর এইভাবে ভাপিয়ে নিলে কচুরলতি গলা ধরে না আর এবং খুব তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার এটাকে আমি কোন কিছুই দেব না, শুধুমাত্র জল দিয়েই ভাপিয়ে নেব। জল দেখো শুকিয়ে গেছে প্রায়। এবার আমি ছেঁকে ছেঁকে কচুরলতিগুলো তুলে নেব। এদিকে কচুরলতি থেকে জলটা ঝরতে থাক, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবং তেল দিয়ে দিলাম। আর এই তেলেই ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি এবং দুটো তেজপাতা দিলাম। সঙ্গে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে। এটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দেব রসুন। থেতো করে নিয়েছিলাম, সেই রসুনটা লাল লাল করে ভেজে নেব এবং সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। এর মধ্যেই দিয়ে দেব আমি ভেজে রাখা কিছু চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছটা দিলে কচুরলতির স্বাদটা খুবই ভালো আসে। এবার চিংড়ি মাছটাও এর মধ্যে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব এর মধ্যে কচুরলতিগুলো। কচুরলতিগুলো দেখো একদমই জল নেই, খুব ভালোভাবে ছেড়ে গেছে। এবার হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। হালকা নাড়ানোর পরে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আবার হাত খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে একটু এটাকে আমি ভাজা ভাজা করে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। আমি এই কচুরলতির রেসিপিটা হালকা ঝোল করব, মাখা মাখা, তাই আমি অল্প জল দিয়ে দিলাম। আর এই জলটা ফুটিয়েই আমি এই রেসিপি আমার হয়ে যাবে, তখনই আমি এটা নামিয়ে দেব। আর তোমাদের আমার এই খুব ছোট্ট সিম্পল রেসিপি ভালো লাগলে আমাকে অবশ্যই বলবে কেমন লেগেছে। এবার জলটা আমি ফুটিয়ে নিচ্ছি, দেখো জলটা আমি ফুটিয়ে নিয়েছি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বাই বাই, নেক্সট ভিডিওয়ে দেখা হবে।